এক দেশ, বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। কি হয়েছে বুঝতে পারছো না? তোমাকে কতদিন বলেছি ঘুমের মধ্যে শরীরের উপর হাত পা তুলে দেবে না। মানে আমি হাত পা তুলে দিয়েছিলাম না, বোধহয় ঘুমের ঘোরে হয়েছে, আমি টের পাইনি। টের পাওনি না? আরেকটু হলে তো দম বন্ধ হয়ে মারা যেতাম। একটা হাত না হাতির পা। আমি মোটা বলে তুমি আমাকে এভাবে খোঁটা দিচ্ছ? না না, খোঁটা দিব কেন, কোলে তুলে হামি দেব। খেয়ে খেয়ে শরীরটা জল হস্তির মতো বানাচ্ছে। সেই জন্য তুমি আমাকে এরকম ঘুম থেকে তুমি এভাবে অপমান করবা? হ্যাঁ ফ্যাচ করে কাঁদবে না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি মোটা বলে তুমি সবসময় আমাকে অপমান করো, সবসময় আমাকে খাওয়ার কোটা দাও, কিন্তু ঠিক না। এমনিতেই আমার ঘুমের 12টা বাজিয়েছে, সকালে আমার অফিস আছে, ঘুমিয়ে পড়ো। অবশ্যই দূরত্ব বজায় রাখো। জি না, আপনার মোটেই বিয়ের কথা চলছে না। আপনি এখনো অনেক ছোট, আপনার বিয়ে হতে অন্তত 5-7 বছর তো লাগবেই। 5-7 বছর? আমি একা একা থাকবো? একা থাকবে কেন, কোলবালিশ নিয়ে থাকবে। দরকার হলে আমি তোমাকে আরো 4টা কোলবালিশ বানিয়ে দেবো। কোলবালিশ লাগবে না, আমার সুইট ভাবিটা হলে চলবে।
হয়েছে হয়েছে হয়েছে, অনেক আল্লাহ দেখিয়েছেন। এখন আপনি দয়া করে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসেন, আপনার নাস্তা রেডি। স্যার দেখেছেন? ও হ্যাঁ আদিল স্যার, বসেন না। আদিল হচ্ছে কান্তা, আমার পরিচিত, আজই জয়েন করেছে আমাদের অফিসে। ও খুব মেধাবী স্টুডেন্ট ছিল, ওকে আমি আপনার ডিপার্টমেন্টেই দিয়েছি। আর কান্তা, উনি হচ্ছেন আদিল সাহেব, আমাদের অফিসের সব থেকে ট্যালেন্টেড অফিসার। আমি আদিল রহমান। আমি কান্তা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। কান্তা স্যার যেভাবে বলবেন সেভাবেই কাজ করবেন, বুঝুনই তো প্রভিশন পিরিয়ড, আপনার চাকরির কনফার্মেশন কিন্তু তার উপরে নির্ভর করছে। আদিল সাহেব খুবই ফ্রেন্ডলি, আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না আই হোপ। তাহলে আপনারা ডেস্কে যেয়ে কথা বলুন। থ্যাংক ইউ স্যার। আসুন স্যার আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মুখে দিলাম অমনি তোমার শাশুড়ির কথা মনে পড়ে গেল। মার কোন কথা মনে পড়লো বাবা, বিয়ের আগের নাকি বিয়ের পরের কথা? শোনো তো পাগলি মেয়ের কথা, বিয়ের আগে তাকে পাবো কোত্থেকে? তাকে তো একবারও দেখিনি, তবে শুনেছিলাম সে নাকি খুব সুন্দর। মাকে কেমন লাগছিল তখন? যা শুনেছিলাম তার পুরোটাই মিথ্যা, সবাই তো সুন্দরী সুন্দরী করে খুব নেচেছে। মা মা সুন্দরী ছিলেন না? হয়েছে কি, যতটুকু সুন্দরী মনে করেছিলাম তার চেয়ে অনেক 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 সুন্দরী ছিল। সত্যি? বাসর রাতে ঘুমটাটা যখনই খুলেছি না, অমনি আমি 3 মিনিট 29 সেকেন্ড হা হয়েছিলাম। তারপর? তারপর যখন নতুন বউ পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে চিমটি কাটলো, তখন আমি সম্বিত ফিরে পেলাম। আই বাবা, আমার কিন্তু শুনতে খুব মজা লাগছে আপনাদের গল্প। তোমার শাশুড়ি অসম্ভব সুন্দরী এবং ভালো মনের একজন মানুষ ছিলেন মা, কিন্তু দুঃখ কি জানো, তুমি তাকে দেখতে পেলে না। হ্যাঁ বাবা, আমার দুর্ভাগ্য মাকে দেখতে পাইনি, তবে আপনাকে তো পেয়েছি, বাবার মতো শ্বশুর পেয়েছি, সেটা কি আমার কম সৌভাগ্য বলেন বাবা? শোনেন, আমি যে কথা বলতে এসেছিলাম আপনার সাথে গল্প করতে করতে সেটা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু চুলায় গোসলের পানি বসিয়েছি। আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি আসছি। বৌমা। হ্যাঁ বাবা। আদিল অফিসে পৌঁছে টেলিফোন করেছিল? হ্যাঁ হ্যাঁ করেছে তো বাবা, ফোন করেছে, আপনার কথা জিজ্ঞেস করলো। কি বলছিল মা? বললো মানে আপনার দিকে যেতে ঠিক মতো খেয়াল রাখি, আপনার যাতে কোনো অযত্ন না হয়। এই তো বাবা। খুবই ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, অফিসের এত কাজে ব্যস্ততা তার ভিতরেও দেখো তোমার আমার খোঁজ নিচ্ছে। তুমি যাও মা, আমি আসছি। এই আর্টিকেলটা শেষ করে বোমা, ওই আমার টেবিলে একটা ভিজিটিং কার্ড আছে, এখন নিয়ে আসবো বাবা? না না, খাওয়া দাওয়ার পরে কার্ডটা নিয়ে রেখো। কিসের কার্ড? ওই যে আমার বন্ধু আছে না, মোর্শেদ, মোর্শেদের ছেলে ডাক্তার আজহার, ওর একটা ভিজিটিং কার্ড, তোমাদের কথা বলে রেখেছি, কালকে যাবে। কী বলেছ? তোকে বলে লাভটা কী? তুই তো আপাদমস্তক একটা কর্পোরেট রোবট, সারা জীবন আরাম আয়েস করে সরকারি চাকরি করেছো তো, তাই আমার মতো কর্পোরেট চাকরিজীবীদের কষ্ট বোঝো না। সব তো তোরাই বুঝিস, তোরা মহাজ্ঞানী, তাহলে যারা কর্পোরেট চাকরি করে তাদের অসুখ বিসুখ হয় না, তারা ডাক্তারের কাছে যায় না? কে অসুস্থ হয়েছে হৃদয়? কি বলছে বাবা? কেউ অসুস্থ হয়নি বাবা, কালকে 3টার সময় ডাক্তারের কাছে যাবি, এটাই ফাইনাল। কেন কেন বাবা? আমার বয়স তো আর কম হলো না, সারাদিন বাসায় একা একা থাকতে আর ভাল লাগে না, এবার একটা নাতি নাতনি দাও, আমারও তো খেলার সাথী দরকার। দেখেছিস অহনা বিষয়টা বুঝতে পারলো, কিন্তু তোর মতো একটা অর্বাচীন সেটা বুঝতে পারলো না, দুঃখ এখানেই। বাবা তাহলে এক কাজ করো, তুমি অহনাকে বিয়ে দিয়ে দাও, ওর ঘরে বাচ্চা কাচ্চা আসলে তোমার নাতি নাতির আক্ষেপটা মিটে যাবে। বাহ, চান্স পেলি অমনি সঙ্গে সঙ্গে বাবাকে 2 চামচ জ্ঞান দিলি, কর্পোরেট জ্ঞান, তোর কাছে জ্ঞান দিয়েছি আমি, তোকে বলেছে কালকে 3টার সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ না, তোরা দুজন যাবে, ব্যাস দ্যাটস ইট।
স্যার আমি তো নতুন, ফ্যাক্টরি সম্পর্কে কোনো আইডিয়া নাই। কোনো সমস্যা নেই তো, আমিও একদিন নতুন ছিলাম এখানে। আচ্ছা, ফ্যাক্টরি ভিজিটে যদি আপনি আমাদের সাথে যান, আমরা মনে হয় পরশু দিন যাচ্ছি। আপনি ওখানে দু ঘন্টা থাকেন আমাদের সাথে, আমাদের ওয়ার্কারদের সাথে কথা বলেন, দেখবেন আপনাকে দেখবেন আপনার ভালো লাগবে। ভালো লাগার চেয়ে বড় আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অনেক কিছু। না ওইটাই। আর স্যার নতুন একটা টেকনিক্যাল টিম আসছে, তো ওদের বাজেট সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন আমি প্ল্যান করে ফেলতাম। দেখেন ব্যাপারটা তো ক্রিটিক্যাল না, আপনি যতটা ভাবছেন আসলে অত। কিন্তু তারপরেও যদি ঝামেলা হয় অনুরোধ কথা বলবো, সমস্যা নেই, নিশ্চিত হও। আর টেকনিক্যাল টিম স্যার আপনার মনে হয় জরুরি ফোন এসছে, আমি না হয় পরে আসছি। না না আপনি বসুন, অত ইম্পর্টেন্ট না। কি বলছিলেন? বাজেট। বাজেট বাজেট আসলে সরি আমি একটু ডিস্টার্ব হয়ে গেছি। বাজেট এক অ্যাপ এক দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি সরি আমরা বরং লাঞ্চের পর একটু বসি। শিওর স্যার। কি প্রবলেম তোমার, এতবার ফোন দিচ্ছ কেন? নরিনের পার্টির কথাটা মনে আছে তোমার? বারবার ফোনটা কেটে দিচ্ছি, মানে তুমি কি বুঝতে পারছো না আমি অফিসে তো বসে থাকি না, কাজ করতে হয় আমাকে। সরি মানে আমি বুঝতে পারি না। আমি সরি, রিয়েলি সরি। তুমি আজকে একটু তাড়াতাড়ি বেরিও অফিস থেকে, নরিন বারবার বলেছে টাইমলি যেতে, দেরি যেতে না হয়, 8টার মধ্যে সবাই চলে আসবে। আচ্ছা প্লিজ এসব পার্টি টাটিতে আমি না গেলে হয় না? এটা কী বলো, নরেন সেদিন এত করে বাসায় এসে বলে গেল, তারপর আবার ফোন করে রিকোয়েস্ট করেছে, আমাকে আজকেও ফোন করেছে। প্লিজ না করো না তুমি, প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো, সময় মতো চলে আসবো, এখন আমাকে অফিস করতে দাও প্লিজ। এই ভাবি কোথায়? ভাবি তো ওই নিচে রান্নাঘরে। অনেক রান্না বাড়া হচ্ছে নিশ্চয়ই। কিরে দোস্ত, চিম টিম করে স্লিম হয়ে কি হইলে, হ্যাঁ লাভ কে? সেটাই তো দোস্ত, কেন যে বড় লোকের মেয়ে হলাম না। আরে টাকা হলে কি না হয়, টাকায় করে কাজ, বাকি সব আওয়াজ। তোদের ছেলেদেরকে কি রুচি বুঝি না রে ভাই, যেখানেই যাই সবাই আমাদেরকে নিয়ে আলোচনা করে, হাসি ঠাট্টা করে, আজে বাজে কথা বলে। বলবে না কেন, বলবে না কেন? মানুষের কোনো কিছুতে খটকা লাগলে তারা সেটা নিয়ে গসিপ করে, এই যেমন তোমার আমার সম্পর্ক, আমাদের বিয়ে, এটা তাদের কথা বলার টপিক। আমার মতো একটা স্মার্ট ছেলে কেন তোমাকে বিয়ে করেছি সেটা তাদের কথা বলার টপিক। মানুষ কি মনে করে জানো? মানুষ মনে করে আমি আমার শ্বশুরের টাকার লোভে তোমাকে বিয়ে করেছি। আজকে মা বেঁচে থাকলে এটা কখনোই হতো না। সব নাটের গুরু আমার বাবা, তার তো দয়ার শরীর, বন্ধুকে খুশি করতে গিয়ে তার নিজের ছেলের কি ক্ষতি করেছে, সে নিজে কেন রেখেছে। বাবা নাস্তা করেছে?
বাবা নাস্তা আমি রুমে নিয়ে দিয়ে এসেছি, বাবার শরীরটা আজকে বেশি ভালো না। ও তো শাওয়ার নিচ্ছে, শাওয়ার নিয়ে তারপর নাস্তা করে কলেজে যাবে। নাস্তা করছো না কেন? তুমি ওকে খাইয়ে দাও। কি? আমার আজকে খুব ইচ্ছে করছে আমি তোমার হাতে খাবো, তুমি আমাকে খাইয়ে দাও। কেন, তোমার হাত নেই? তুমি কি পঙ্গু? আমি অলরেডি লেট। এমন করো কেন সবসময়? বউকে নিজের হাতে মুখে তুলে খাইয়ে দেওয়া সুন্নত, এটা জানো না তুমি? আমার এসব ঢং একদম পছন্দ না। তো বাবা মা কি ভাবছে? কি বিষয় স্যার? তোমার বিয়ের বিষয়? ও, আগে চাকরিটা কনফার্ম হোক, নিজের পায়ে দাঁড়াই, তারপর চিন্তা করব। বাহ, খুব পজিটিভ চিন্তা। 21st সেঞ্চুরিতে এসেও আপনি পুরুষের কাঁধে বোঝা হয়ে থাকতে চান না। আই এম রিয়েলি ইমপ্রেসড কান্তা। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার চাকরিটা কনফার্ম হবে তো? সো ফার সো গুড, আমি তো আপনার পারফরমেন্সে খুব হ্যাপি। চাকরিটা আমার খুব দরকার স্যার, আমার বাবাকে একটু রিলিফ দিতে চাই। অনেকদিন তো আমাদের জন্য করলো, এখন আমি নিজে কিছু করতে চাই। আমি আপনার চিন্তাভাবনায় খুব মুগ্ধ। আপনার ভাবনাকে অ্যাপ্রিসিয়েট না করে আমি পারছি না। থ্যাংক ইউ স্যার। লাঞ্চ করেছেন? না স্যার, এটি এখন করব। কি বলেন, এখনও লাঞ্চ করেননি? অবশ্য আমিও করিনি। এই প্রতিদিন ক্যান্টিনের খাবার খেতে ভালো লাগে, চলুন না আজকে বাইরে একসাথে লাঞ্চ করি। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি না ভেবে কথা বলি না কান্তা। শিডিউল অনুযায়ী এই সপ্তাহে আপনার আশুলিয়ার ফ্যাক্টরি ভিজিট করার কথা, রাইট? তাহলে কেন আজকে নয়? ইয়েস, তাহলে সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে রীতি অনুভব, আধারে মিশে গেছে আর সব। স্যার, আপনার কি কোনো কারণে আজকে মন খারাপ? অস্বীকার করব না, তবে মনটা ভালো নেই। কোনো সমস্যা স্যার? এত সুন্দর একটা পরিবেশে এসে আপনার মতো একটা সুন্দরীর পাশে দাঁড়িয়ে আমার মনটা তো খুব ভালো হওয়া উচিত ছিল, কিন্তু না, আজ আমার মনটা কোনো কারণে একটু বিক্ষিপ্ত। বিষয়টা মনে হচ্ছে পার্সোনাল, তবু কারণটা জিজ্ঞেস করলে কি মাইন্ড করবেন স্যার? আই, এত সার সার করবেন না তো। আর আমিও বা আপনাকে আপনি করে বলছি কেন? অফিসের বিষয়টা আলাদা, কিন্তু অফিসের বাইরে তো আমি আপনাকে আপনি করে, মানে তুমি করে বলতেই পারি, রাইট? অফ কোর্স স্যার। আবার একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু বেশি সময় যেতে না লাগে। আবার কি যেন জানতে চাইছিলে? ও, আপনার মন খারাপের কারণটা জানতে চাচ্ছিলাম। ভাবছি তোমাকে বলাটা ঠিক হবে কি না, আবার না বলেও তো থাকতে পারছি না। অসুবিধা না থাকলে বলতে পারেন। আমি আসলে সংসার জীবনে হ্যাপি না। কেন? মানে তোমার ভাবির সাথে আমি ম্যাচ করি না, বা আমাদের কাপলটা কোনোভাবে ম্যাচ হয় না। মানুষ আমাদের কিনে আজে বাজে কথা বলে। আজে বাজে কথা বলে মানে? মানে তোমার ভাবি একটু বাল্কি।
একটু সুন্দরী মেয়ে হলে ভালো হতো, মানে যার সাথে আমিও হ্যাপি থাকবো, সেও আমার সাথে হ্যাপি থাকবে। মানে তোমার মতো কত মেয়ে আছে না যারা স্লিম স্মার্ট আর কি, ওর মতো না স্যার। ফ্যাক্টরি ভিজিট যাওয়ার কথা। চলো। বিয়ে কিন্তু শুধু একটা ধর্মীয় অনুশাসন বা সামাজিক অনুশাসন নয় যে এক ছাদের নিচে দুজনকে লাইসেন্স দেওয়া হলে তারা বসবাস করবে। বিয়ে হচ্ছে আল্লাপাক প্রদত্ত একটা জুটি, স্বামী স্ত্রীর মধ্যে যেখানে ভালোবাসা থাকে সেখানে আল্লাপাকের একটা রহমত বর্ষিত হয়। তুই কিন্তু বৌমার সাথে খুব অবিচার করছিস বাবা। ওর তো কোনো কিছুর অভাব হচ্ছে না বাবা, ও যখন যা চাচ্ছে তাই তো পাচ্ছে। আমি সেটা বলিনি তো, একটা মেয়ের জীবনে টাকা পয়সাটাই সব কিছু না। একটা মেয়ে তার স্বামীর অবহেলা কোনোভাবেই মেনে নিতে পারে না। এ বাড়িতে আমার মতামতের কোনো দাম আছে? এ বাড়িতে তো তোমার কথাই আইন। কি বলতে চাচ্ছিস তুই? বলতে চাচ্ছি যে বিয়ের আগে তুমি কি একটাবার আমাকে জিজ্ঞেস করেছিলে যে ওকে আমার পছন্দ কিনা? হ্যাঁ, তুই সে দোষে আমাকে দোষী করতে পারিস, কিন্তু কি বলি জানিস, বাবা মা সবসময় ছেলে মেয়েদের ভালো চায়, তাদের সিদ্ধান্তটাই সবসময় সঠিক হয়, তাদের অভিজ্ঞতা একটা মূল্যায়িত হয়। ও আচ্ছা, তাহলে তুমি আমার বিয়ের আগেই বুঝতে পেরেছিলে যে আমি ওরকম একটা হাতি সাইজের মেয়ের সাথে সুখী হব। শাট আপ। জয়িতা খুবই ভালো মেয়ে, আমি ছোটবেলা থেকে ওকে চিনি, খুবই সংসারী মেয়ে। তো সংসার তো হচ্ছেই, হচ্ছে না, সমস্যা কোথায়? তোর কি মনে হয় আমি খুব অশিক্ষিত, একেবারেই কিছু বুঝি না? একটা কথা মনে রাখিস, কোনো মানুষই 100% পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করে না, কিছু না কিছু অপূর্ণতা থেকে যায়। জয়িতার ব্যাপারটা হয়েছে তাই, তার গড়নটাই হচ্ছে একটু মোটাসোটা ধরনের, ধাঁচটাই ওরকম। বিয়ে মানে কিন্তু ওড়াই গুন্ডা হিসাব মিলিয়ে নেওয়া নয়, একটা স্যাক্রিফাইস, একটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের জন্য সহমর্মিতা, এটাকে বিয়ে বলে। বাবা মানুষ কি বলে জানো? কি বলে? মানুষ বলে যে আমি টাকার লোভে ওরকম একটা বড় লোকের মোটা মোটা একটা ধুমসি মেয়েকে বিয়ে করেছে। তুই তো নিজের বয়সটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখিস তো, তোকে মনে হয় ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি তো জানি তোর বয়সটা কত, তাই না? আমি জানি তো বাবা কি বলে। তুই বৌমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, হয়তো তার গড়নটা একটু মোটা সোটা, একটু বয়স বেশি মনে হয়, আসলে তো তা না। সবসময় যদি নেগেটিভভাবে তার দিকে তাকাস তাহলে তো টিনের চশমা পড়লে কালো ঝাপসা মনেই হবে। বাবা বাবা প্লিজ বাবা, তুমি আমার সিচুয়েশনটা বুঝবে না। ওর সাথে কোথাও গেলে রীতিমতো আমাকে বিব্রত হতে হয়। তোর মার সাথে আমার যখন বিয়ে হয়েছিল তখন তার সাথে আমার বয়সের ব্যবধান কত ছিল জানিস? 15 বছর। তোর মা ছিল অপরূপ সুন্দরী। কই, তোর মা তো কোনো সময় বিব্রত বোধ করেনি, কোথাও নিয়ে যেয়ে আমাকে পরিচয় করা দিতে বিব্রত বোধ করেনি, লজ্জা লাগেনি তার? তাহলে তোদের বেলা কেন এসে এরকম হবে মা? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্য আছে, একটা ছেলের যোগ্যতাটাই আসল, সে কি করে সেটা আসল। আর তুমি তোমার বন্ধুকে খুশি করতে গিয়ে মাঝখান দিয়ে আমাকে বলি পাঠাবানিয়েছো। বাহ, না না তা কেন হবে, জয়িতার বাবা আমার ছোটবেলাকার বন্ধু, জয়িতাকে আমি ছোট্টবেলা থেকে চিনি, অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে। জয়িতার বাবা তো জয়িতাকে নিয়ে ক্যানাডা চলে যেতে চেয়েছিল, আমি না দুহাত পেতে বলেছি বন্ধু তোর মেয়েটাকে আমার ছেলের জন্য দিবি, খুশি মনে নিয়েছি। কিন্তু অপরাধটা কোথায়? দেখ আজকে মেয়েটা সমস্ত বাড়িটা একাকী সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখনকার মেয়েরা কত স্বাস্থ্য সচেতন বাবা, নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করে। সেদিন ডক্টর তো নিজেই বললো যে যদি ওজন না কমায় তাহলে বেবি কনসিভ করতে প্রবলেম হবে, সেদিকে তো তার কোনো খেয়াল নেই, দিন দিন খালি খাচ্ছে আর কুলছে। আজকে সে সুস্থ আছে মানছি, কিন্তু দুদিন পর তার তো ডায়াবেটিস হবে, হার্টে ব্লক হবে, হার্ট অ্যাটাক হবে, হাই প্রেশার হবে, তখন কোনো খেয়াল নেই তার। আমার লজ্জা লাগে তাকে নিয়ে সমাজে চলতে। কি হচ্ছেটা কি? বৌমা শুনলে মনটা খারাপ করবে, কাঁদবে, কষ্ট পাবে। বাবা বলতে হয় না বাবা, প্লিজ প্লিজ।
এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। Thank you for the treat. এ পুরো ক্রেডিট কিন্তু আপনার। আমার। আপনি না থাকলে এত তাড়াতাড়ি আমার চাকরিটা কনফার্ম হতো না। Thank you, sir. Welcome, madam. না সত্যি, আপনি আমার জন্য অনেক করেছেন। কোনো কিছুর প্রাপ্তিতে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু তখন যে তাকে এতটা সুন্দর লাগতে পারে তা তোমাকে না দেখলে বুঝতাম। কিছু বলেন না স্যার। না না সত্যি। তোমাকে আজকে অন্য যেকোনো দিনের চেয়ে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুমি আমাকে আর কটা দিন সময় দিতে পারবে? কিসের কথা বলছেন? আমি জয়িতাকে ডিভোর্স দেব। ডিসিশন ফাইনাল। ও, খুব ইমিডিয়েটলি দিব। তারপর আইনি ঝামেলা মিটে গেলে আমি তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। তোমার কোনো আপত্তি নেই তো? তুমি সময় নাও, টেক ইউর টাইম, কোনো তাড়াহুড়া নেই। ভাবি, আমার যে ফ্রেন্ড নরেন আছে না, ওই যে সেদিন আসলো না বাসায় তিনটা মেয়ে। আরে নরেনকে আমি চিনি তো, আগেই দেখেছি। ফসা করে যেতে কাউকে না কলেজে এসে খুব কান্নাকাটি করতেছে। আমরা তো কেউ বুঝতেছি না কি হয়েছে তার। কেন কাঁদছিল কেন? তার বাবা নাকি তার বিয়ে ঠিক করে ফেলছে হুট করে। এখন সে তো বিয়েতে রাজি না, আমাদেরকে জিজ্ঞেস করতেছে কেন কি করা যায়। সে খুবই আপসেট। ভাবি ভাবি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না, মাথাটা একটু কেমন জানি ঘাড় ব্যথা করছিল আর কি। বুঝতে পারছি না, ফ্রেশ। শরীর খারাপ তোমার? ভাবি কি হয়েছে? ভাবি ভাবি অনেক নিয়ম আছে, প্ল্যানিং আছে। হ্যাঁ, সেই অনুযায়ী তোমাকে ডায়েটিং করতে হবে। ওটা মেইনটেনেন্সের ব্যাপার, তুমি তাড়াহুড়ো করে করলে তো হবে না। এমনিতে তুমি ব্যায়াম করতে গিয়ে তোমার শরীর যে অবস্থা করেছো সেই অনুযায়ী প্রপারলি তোমার ফুড হয়নি, যার ফলে তোমার শরীর কাইল হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে। আগে তুমি সুস্থ হও, তারপর ওয়েট লস কীভাবে করতে হয় সে সাজেশন আমি তোমাকে দেবো, বুঝলে? এ নিয়ে কোনো চিন্তা করবে না, আমি তো আছি। আর কোনো সমস্যা নেই তো? ওর এখন প্রচুর বিশ্রাম আর প্রপার ফুডিং দরকার। ওমা, কী এত তোমার দুশ্চিন্তা? বয়স কম, আনন্দ করবে, ফুর্তি করবে, ঘুরে বেড়াবে, তা না খালি দুশ্চিন্তা আর দুশ্চিন্তা, বুঝলে? এখন থেকে নো চিন্তা, টু ফুর্তি। এই চলো। আমার একটা রিকোয়েস্ট রাখবে,
আমার খুব শখ আমি তোমার সাথে নৌকায় ঘুরবো। ঠিক আছে ঘুরবো। আশ্চর্য, কি হলো, জবাব দিচ্ছ না কেন? তুমি বসের সাথে কেন ঘুরতে গিয়েছো? আপনি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করতে পারি না? আমার তুমি বসের সাথে ঘুরতে যাবে আমি তোমাকে বলবো না কিছু? বিষয়টা আমার পার্সোনাল, আপনি তো আমাকে এসব বিষয়ে প্রশ্ন করতে পারেন না। কি বলছো তুমি এগুলো? আমি প্রশ্ন করতে পারি না মানে? তুমি বসের সাথে বাইরে ঘুরতে যাবে আর আমি তোমাকে জিজ্ঞেস করবো না? আমি তোমার কাছে সময় চেয়েছি না? আমি বলেছি না আমাকে একটু সময় দাও। আমি তো আপনার কাছে কোনো কমিটমেন্ট করিনি, করেছি কি? হোয়াট, তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? দেখুন, আপনি আমার বস, আমি আপনার কলিগ। ডু নট ক্রস ইউর লিমিটস। ক্রসিং মাই লিমিটস? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? আমি কিন্তু বসের কাছে আপনার নামে নালিশ করতে পারি। আপনি আমাকে মেন্টালি হ্যারাস করছেন। ইয়েস, আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন। দেখুন, গত 3 মাস ধরে বসের সাথে আমার রিলেশনশিপ, আমাদের শীঘ্রই বিয়ে হতে যাচ্ছে। আপনি প্লিজ এই ব্যাপারে আর জল ঘোলা করবেন না, তাহলে কিন্তু আপনার চাকরিটাও আপনাকে হারাতে হবে। আমি তোমার সাথে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। এভাবে বলবো না, বিশ্বাস করো আমি কিচ্ছু মনে করি রে, কারণ তোকে অনেক ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি। ছোটো খালা না আসলে কিন্তু আমি বিয়ে করবো না। ছোটোবেলা থেকে কিন্তু আমি ছোটো খালায় মানুষ করি যে রিং আছে ওই। ওই যে ফেভারটা করতে বলেছিল না, ইটস ডান। ওকে,
আচ্ছা কিসের রিং পছন্দ বলো তো তোমার? হোয়াইট গোল্ড সাথে ডায়মন্ড? একদম দ্য মোস্ট এক্সপেন্সিভ রিং ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড। বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি